ইদানিং অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই নতুন করে ফেসবুক পেজ খোলা যাচ্ছে না এবং এটা কেন হচ্ছে এবং কিভাবে খুলতে পারে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো কি ধরনের সমস্যার কারণে আমরা ফেসবুক পেজ খুলতে পারছি না, এবং যদিও আমরা খুলি সেক্ষেত্রে কিভাবে খুলতে হবে সেই বিষয়গুলি এ টু জেড আমি ক্লিয়ার করে দিব, যাতে আপনারা সহজে নতুন করে পেজ খুলতে পারেন এবং কি কি সমস্যার জন্য পেজ খোলা যাচ্ছে না। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে একটু হোমে চলে আসতেছি, এবং এখান থেকে আমরা যেটা করব আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নিব অবশ্যই। তো আমরা এদিক থেকে এই যে আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার হচ্ছে নর্মালি এদিকে দেখেন কিছু অপশন আসছে, আপনি মোবাইলে বা ফোনে দেখলে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এই যে সি মোর অপশন আছে, এই সি মোর অপশনে গেলে আপনি একটু নিচে গেলে আপনি এই পেজ নামের অপশনটা পেয়ে যাবেন। দেন এখান থেকে যদি আমি পেজ অপশনে ক্লিক করে দিই তাহলে আমাদের এদিকে ক্রিয়েট এ নিউ পেজ নামের একটা অপশন আসতেছে। তো এখন আমি যদি এদিক থেকে ক্রিয়েট এ নিউর উপরে ক্লিক করি তাহলে আমাদের এদিকে কিন্তু ঠিকই সবকিছু দেখা যাবে, কিন্তু আমরা ফাইনালি খুলতে গেলে খুলতে পারছি না। তো সেক্ষেত্রে কি সমস্যাটা দেখায় সেটা আমি দেখায় দিচ্ছি। যেমন আমি এখান থেকে MIROR 420 দিয়ে দিলাম, এরপর ক্যাটাগরি ধরুন হচ্ছে আমি মিডিয়া নিউজ কোম্পানি দিয়ে দিলাম, তারপর এখানে বায়োটা হচ্ছে অপশনাল, এটা দিলেও পারবেন না দিলেও পারবেন। তো এখন এখান থেকে যদি আমরা এখান থেকে ক্রিয়েট পেজের উপর ক্লিক করে দেই তাইলে দেখেন আমাদের এদিকে কিন্তু এই যে ইউ হ্যাভ রিসেন্ট টু মেনি পেজ রিসেন্ট প্লিজ ট্রাই এগেন। তো এখানে ওরা বলতেছে যে আমাদের এই ফেসবুক আইডিটার মাধ্যমে আমরা অনেকগুলি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, তো সেজন্য সে বলতেছে যে আমরা এখান থেকে এই এই আইডি থেকে আর কোনো পেজই খুলতে পারবো না। তো এখন আমরা একটু দেখে নিই যে আমাদের এই আইডিটার মাধ্যমে কয়টা পেজ খোলা আছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমার এই ফেসবুক আইডির মাধ্যমে চারটা ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করা আছে, এজন্য আমাকে নতুন করে আর ফেসবুক পেজ খুলতে দিচ্ছে না। তো এখন কথা হচ্ছে তাহলে আপনি ফেসবুক পেজ খুলবেন কিভাবে। তো এটার জন্য আপনি যেটা করবেন, আপনাকে নতুন করে একটা ফেসবুক আইডি তৈরি করতে হবে। আপনি যে কোনো নাম দিয়ে তৈরি করতে পারেন, আপনার নতুন করে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনি সেই নতুন আইডির মাধ্যমে কিন্তু নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি বলবেন যে আমি আবার নতুন করে পেজ খুলবো, এত আইডি কিভাবে সমাধান করব, এত কিছু করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি নতুন করে যখন একটা ফেসবুক আইডি খুলবেন সেটার মাধ্যমে আপনি ফেসবুক পেজ খুলে দেন হচ্ছে আপনি অ্যাডমিনটাকে একটু পরিবর্তন করবেন। যেমন ধরেন আপনি নতুন করে একটা ফেসবুক আইডি খুলেছেন, দেন সেটার মধ্যে আপনি একটা পেজ ক্রিয়েট করে রেখেছেন, তো সেক্ষেত্রে সেই পেজটার মধ্যে আপনার যে অরিজিনাল যে ফেসবুক আইডি আছে সেইটার মধ্যে আপনি অ্যাডমিন অ্যাড করে দিবেন। অ্যাডমিন অ্যাড করে দিলে যেটা হবে সেটা পরবর্তীতে আপনি এইখান থেকে এই আইডি থেকে আপনি পেজটাকে রিমুভ করে দিবেন, এবং আপনার যে অরিজিনাল পেজ আছে সেখানে অ্যাডমিন দিয়ে নিলে আপনি কিন্তু সহজেই নতুন পেজটার অ্যাক্সেস পেয়ে যাবেন। তো মূলত এখন থেকে আপনি চাইলেই একটা ফেসবুক পেজে দুইটা, তিনটা, চারটা পেজ খোলার পরে কিন্তু আপনি একাধিক পেজ আর খুলতে পারবেন না। এটা কিন্তু আগে আনলিমিটেড ছিল, এখন কিন্তু সেটা লিমিট করে দিয়েছে। তো সেক্ষেত্রে নতুন করে যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান তাইলে কিন্তু আপনাকে নতুন করে ফেসবুক আইডি খুলতে হবে। দেন সেখান থেকে আপনি যদি পরবর্তীতে অন্য কোনো আইডিতে নিয়ে যেতে চান সেক্ষেত্রে অ্যাডমিন দিয়ে সেক্ষেত্রে নিয়ে যেতে পারবেন। তো এই হয়েছিল আমাদের আজকে ফেসবুক পেজ খোলা নিয়ে প্রবলেম। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।